কোনোরকম ডিম ছাড়া এক কাপ গরম দুধে ময়দা দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজার একটা নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি। আর যারা কেক তৈরিতে নতুন, কেক পারফেক্ট হয় না, কেক বানাতে গেলে অনেক রকম সমস্যা হয়, তাদের জন্য কয়েকটা টিপস রয়েছে, তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে সব কিছু ভালো করে বুঝতে পারবে আর কেক বানাতে কোনোরকম কোনো সমস্যা হবে না, পারফেক্টভাবে একটা কেক আপনারাও বানিয়ে ফেলতে পারবে। তো নমস্কার, আমি সত্যজিৎ, আপনারা দেখছেন সত্যজিৎ রেসিপিস। তো চলুন কেকটা বানানো শুরু করা যাক। তো কেক বানাবার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে 3 টেবিল চামচের মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। আর কেক বানাতে চেষ্টা করবেন অবশ্যই সাদা তেল ব্যবহার করার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো করে নেওয়া চিনি, এটা কিন্তু রেগুলার খাওয়ার চিনি, আমি এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি আইসিং সুগার থাকে, মানে যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে কেকটা বানাতে পারেন। তো এখন তেল আর চিনিটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তেল আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন 1 কাপ দিয়ে দিচ্ছি গরম দুধ। আর এই দুধটা কিন্তু খুব বেশি গরম নেই, উষ্ণ গরম রয়েছে। খুব বেশি দুধ দিয়ে দিলে কিন্তু কেকটা হবে না, ফুলবে না কেকটা। তো এখন দুধ, চিনি আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কেক বানাবার জন্য যদি হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকে, কাঁটা চামচ অথবা নর্মাল চামচ দিয়ে মিশিয়ে নেবে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চিমটির মতো এলাচের গুঁড়ো। এটা গোটা এলাচের দানাগুলোকে গুঁড়ো করে দিয়েছি। এলাচের গুঁড়োটা দিলে কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এটা টোটালি অপশনাল। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে এখন এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর ময়দা কেক তৈরি করে নেওয়ার আগে অবশ্যই ভালো করে চেলে নেবে, এতে করে রেজাল্টটা সবসময় ভালো হয়। তারপর 1/2 চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 1/3 ভাগ বেকিং সোডা। আর ডিম ছাড়া কেক তৈরি করলে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে, এই দুটো জিনিস কিন্তু আলাদা আলাদা। তো এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কেকের ব্যাটার যখন ফেটাবেন তখন একটা কথা সবসময় মাথায় রাখবেন, বিশেষ করে ডিম ছাড়া কেক তৈরি করার ক্ষেত্রে, এই যে যখন কেকের ব্যাটার ফেটাবেন তখন একদিক থেকে ঘুরিয়ে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু কেকের ব্যাটার সবসময় ভালো হয়। আর যদি এদিক ওদিক করে ফেটিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু কেকের ব্যাটার নষ্ট হয়ে যাবে, আর সেই ক্ষেত্রে কেক ফুলবে না, কেক ফুলে যাওয়ার পরও কিন্তু চুপসে যাবে। তো অনেকেই যেটা হয়, এই কেকের ব্যাটার ভালো করে ফেটানো হয় না, তার জন্য কিন্তু কেকটা ডেবে যায়। তো চেষ্টা করবেন এটা একদিক থেকে ফেটিয়ে নিতে। আর ডিম ছাড়া কেকের ব্যাটার যখন তৈরি করবেন তখন একটু সময় নিয়ে একটু জোরে জোরে এই কেকের ব্যাটারটাকে ফেটাবেন, তাহলে যেটা হয় এই কেকের ব্যাটারের মধ্যে অনেকগুলো এয়ার বাবলসের সৃষ্টি হয়, ফলে কেকটা ভালো করে ফোলে। তো 4 মিনিটের মতো সময় নিয়ে কেকের ব্যাটার ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। যখন কোনো কিছু দিয়ে এই কেকের ব্যাটারটাকে উপর থেকে নিচে ফেলবেন, তো যখন দেখবেন এই ব্যাটারটা নিচে পড়ার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে অন্য ব্যাটারের সাথে মিলিয়ে যাচ্ছে, তখনই বুঝবে এই কেকের ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এখানে কিন্তু 1 কাপ ময়দার জন্য 1 কাপ দুধই যথেষ্ট, আর দুধ দেওয়া যাবে না। যতটা ময়দা দিয়ে কেকটা তৈরি করবে ঠিক ততটাই কিন্তু দুধ লাগবে। তো এখন কেক তৈরি করার জন্য এরকম একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে তেল মেখে নিয়ে একটা সাদা কাগজ বিছিয়ে দিয়েছি। চাইলে আপনারা যে কোনো বাটি দিয়ে কেকটা তৈরি করতে পারেন। এখন এর মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটার আমি ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে বাটিটাকে কয়েকবার ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে এর মধ্যে যদি কোনোরকম বাতাস থেকে যায় সেই ক্ষেত্রে বাতাসগুলো থাকবে না। তো এখন কেকটাকে বেক করার জন্য হাঁড়িটাকে তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা হাঁড়ি চাপিয়ে 1 কাপের চেয়ে কিছুটা বেশি হবে বালি দিয়েছি। এখন এই বালিটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর হাতের কাছে বালি না থাকলে লবণ নিয়ে নিতে পারো, আর যদি হাঁড়ির তলা মোটা হয় তাহলে বালি বা লবণ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর কারো বাড়িতে স্ট্যান্ড যদি না থাকে, যে কোনো ছোট স্টিলের বাটি নিয়ে নেবে, সরাসরি কিন্তু এই কেকের বাটিটাকে বালির উপরে দেওয়া যাবে না। তারপর বালিটাকে চাপা দিয়ে 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। তো বালিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ একদম লোতে করে দিয়ে হাঁড়িটাকে চাপা দিয়ে কেকটাকে বেক করে নেব আমি 35 মিনিটের জন্য। আর ঢাকনা যদি কোনোরকম ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দেবে। তো 35 মিনিট পর আমি চাপাটা খুলে নিয়েছি। এখন দেখুন কেকের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর কালার এসেছে। এখন চেক করে নিচ্ছি হয়েছে কি না, তার জন্য একটা কাঠি মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখুন কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে, এর মধ্যে কেকের কোনোরকম অংশ লেগে যায়নি, তার মানে কেক ভালো করে বেক হয়েছে। আর যদি কাঠি পরিষ্কার বের না হয়, কেকের কাঁচা অংশ লেগে যায় কাঠির মধ্যে,
তাহলে কেকটাকে আবারও 5 মিনিটের জন্য বেক করে নেবে, তাহলে কেকটা হয়ে যাবে। তো এখন কেকটা যেহেতু হয়ে গিয়েছে, এখন কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ডিমোল্ড করব, গরম থাকা অবস্থায় কিন্তু কোনোভাবেই ডিমোল্ড করবেন না, সেক্ষেত্রে কেক ভেঙে যাবে। তো কেকটা ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা ছুরি দিয়ে প্রথমে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে অতি সহজেই উঠে আসবে। তো তারপর একটা প্লেটের মধ্যে বাটিটাকে উল্টে নিচ্ছি, এখন কয়েকবার ট্যাপ করে বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। কত সহজেই দেখুন উঠে গিয়েছে বাটির থেকে কেকটা। এখন যে কাগজটা দিয়েছিলাম কেকের মধ্যে সেটাকে তুলে নিচ্ছি। তো দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে, একদম তুলোর মতো হয়েছে কেকটা। আর গরম দুধ দিয়ে এই কেকটা আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো, এই কেকটা খেতে এতটাই মজার হয় আপনাদেরকে বলে বোঝানোর মতো না। আর যারা কখনো কেক বানাওনি তারা একবার অবশ্যই এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখতে পারো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি প্রথমবার ট্রাই করাতেই এই কেকটা আপনারা বানিয়ে ফেলতে পারবে, তাও আবার একদম পারফেক্টভাবে। তো চলুন এখন কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কতটা জালিদার হয়েছে। তো আজকে রেসিপিটি কেমন লাগলো জানিও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।